ভাই যে আমরা যে কলেমা শরীফ পড়ছি আর কেউ পড়িনি, একবার কলেমা পড়লে 100 বছর 150 বছরের কাফেরের গুনাহ একটা কলেমায় মাফ হয় না? হয় না। যদি সত্য কলেমা যদি বিশ্বাস করি তাহলে হ্যাঁ বলেন সবাই। 150 জনা করেছে, 250 মত খেয়েছে, 350 মানুষ জবাই করেছে, একে কলেমা সব যাই যাই জিনিস করছেন না। এতে দুজনের নাম আছে, একটা আল্লাহর আর একটা আল্লাহ দোস্ত। এই দুটো নামের এত পাওয়ার, 7 আসমান জমিন এক পাল্লা, এই দুটো নাম এক পাল্লা, এই দুটো নামের পাল্লা ভারী। জায়গাটা বলেন সুবহানাল্লাহ বা কিছু একটা বলেন, চুপ করে ভাব চিন্তায় পড়ি। কলেমা পড়বেন কেন? গুনাহ মাফ হবে বলে। সুবহানাল্লাহ বলবেন কেন? জান্নাতে গাছ পাবেন বলে। কে ওয়াজ শুনবে না শুনবে তার ব্যক্তিগত ব্যাপার, কে নামাজ পড়বে না পড়বে তার ব্যক্তিগত ব্যাপার, এখানে মারামারি কাজ না। কেউ যদি নামাজ না পড়ে তার মারা যাবে না, কেউ যদি আল্লাহকে অস্বীকার করে তার মারা যাবে না। আমি মানি না, আমি নামাজ পড়বো শুধু শুনিয়ে দাও। এই এই এলাকায় হিন্দু আছে তো, একজন আছে তো, যান মারা মারা যান, যদি নামাজ পড়ি না কেন মারা যাবে? সব বোঝে শুধু মানে, কথা বুঝতে সব বোঝে মানে। এখানে হয়তো 20 জন লোক ছিল, 5 জন পালিয়েছে, 20 জন লোক ছিল, 10 জন চলে গেছে গেছে গেছে, আবার 10 জন আসছে আসছে আসছে। এখানে বড় পীর এনে, দরবেশ এনে, ওলি এনে, এখানে বড় বড় মুহাদ্দিস মুহাক্কিক আলেম এনে একটা লোকের পরিবর্তন করে কোন আলেম দিয়ে যেতে পারবে না। নবী সব নবী যদি উঠে আসে একটারে পরিবর্তন করতে পারবে না। পরিবর্তন আমাদের হতে হবে, আমাদের জ্ঞান আছে, বুদ্ধি বিবেক আছে, কোনটা করলে ভালো কোনটা করলে খারাপ আমরা সব জানি। আমি যদি বলি মদ খাওয়া কি বলবে হারাম, সুদ খাওয়া কি বলবে হারাম, জেনা কি বলবে হারাম, মা বাপের পেটা কি বলবে হারাম, নামাজ পড়া কি বলবে ভালো, তো জানেন শুধু স্মরণ করিয়ে দেওয়া। আর এইগুলো আলেম ওলামারা বলেছিল কিনা সেইগুলো প্রমাণ হবে কিয়ামতের মাঠে। কে ওয়াজ শুনবে কে নামাজ পড়বে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনারা শুনেছিলেন কিনা এটা প্রমাণ হবে। প্রমাণ করাবেন কে? আল্লাহ প্রমাণ করবে। তুই এই জান না যাচ্ছিস কেন? তুই কিছু করিনি। চিড়িংবাজ বলবে কোরআন শরীফ তো আমরা জানি না, কিরম কোরআন শরীফ, সে আমলে আমরা যাই না মসজিদ, জীবনে মসজিদ বলে কোনো নাম শুনি মৌলবি দেখি না, মৌলবি দেখি, তখন আল্লাহর কপালে আগুন লাগাবে, আল্লাহর জবান বন্ধ করে দেবে যে এই মিথ্যাবাদী, ইয়া দুনিয়া পাশ তোর জবান আমি বন্ধ করে দিলাম, আমি তোর অঙ্গ পতঙ্গ দিয়ে কথা বলাব। তখন আপনি মুখ ছাড়ানোর চেষ্টা করবেন, মুখ খুলতে পারবেন না, আর তখন হাত বলবে আল্লাহ 2500 জলসা শুনেছে জীবনে। ভাঁওর থানার বাড়ি, হাওড়া থানা, এটা হাড়োয়া তো, ভাঁওর থানার বাড়ি, এর জীবনে 2500 জলসা শুনেছে। আর মসজিদ শুধু ভাঁওরা ছিল 3500, এত বড় মৃত্যু। আর জেনা ব্যভিচারী এই সমস্ত দোষ ত্রুটি সব তুলে ধরে ভালোর দিকটা দু চারটে বলবে, আল্লাহ বলবে এবারে হাঁটো, ফেরেশতা টুটি ধরো আর জাহান্নামে ফেলো, আল্লাহর কসম সেদিন কেউ কারুর জন্য সুপারিশ করবে না পরিচয় দেবে না। আমাদের নবীও তো সুপারিশ করবে, আমাদের নবীর ক্ষমতা নাই, ঝাঁট করবে ঝাঁপিয়ে পড়বে, সব ক্ষমতার মালিক সেদিন আল্লাহ। আল্লাহ পাক যার অর্ডার দেবেন তিনি সুপারিশ, আল্লাহ পাক যার অর্ডার দেবেন তিনি সুপারিশ করবেন। এজন্য সমস্ত নবীরা বলবে আমার উপায় কি, আমি কি করব,
এর মাথায়তে রক্ত বাড়াচ্ছে, ওর চোখ দিয়ে রক্ত বাড়াচ্ছে, ওর নাক দিয়ে ঘি বাড়াচ্ছে, ওর মাথা ঘি ঘুরছে, এরা কাঁদছে। হুজুর মাচা, ও নবী আদম মাচা, ও নবী শীষ, নবী দাউদ, নবী সুলাইমান, নবী ইয়াকুব, নবী আইয়ুব, নবী মূসা কালিমুল্লাহ, ও সুলাইমান সাহেবুল মখলুকাত, ও ইউসুফ আলী সালাম বাসান, ঈসা রুহুল্লাহ বাসান, কেউ বাঁচাবে? একটা কথা বলেন, তাহলে আমরা কি কোন জায়গার কে? দুটো আলু ভাতে তার কা পাইকারি সমান কেউ আছে কি? হ্যাঁ না বলেন, পায়খানার সমান হতে পারবো না, কারণ নবীর পায়খানা বাস আমাদের পায়খানা গ্যাস, ধারে পারে যেতে পারবে না। যদি কারোর পায়খানা এখানে যে কজন বসে আছে বাস হয়, সে বলতে পারছে আমার পায়খানা বাস, তাহলে আমি কাছাকাছি যেতে, তাহলে সে পারে। আর যদি বলেন আমার পায়খানা গ্যাস, তাহলে ধারে বাড়ে যেতে পারবেন না। ধারে বাড়ে যাওয়ার দূরের কথা, নবীর পায়খানা সমান হতে পারবে না। সেই নবী বলবে আমার উপায় কি হবে বাপের বেটাটা। এই জন্য ভালো হয়ে যান, আমি যত চোখ বার করি, যত ঝাড়া মারি, আমি কারোর পরিবর্তন করে দিয়ে যেতে পারবো না। পরিবর্তন নবীর হাতে ছিল না, আমাদের নবীর হাতে ছিল না। আমাদের নবী এরকম বলতো, ওয়াজ করতো গ্রামে গ্রামে গিয়ে, এক জায়গায় লোক জমায়েত করে আল্লাহ সম্পর্কে বলতে, জান্নাত জাহান্নাম সম্পর্কে বলতে। এর মধ্যে দিয়ে যারা মেনে নিয়েছে আল্লাহ পাক তাদের উপরে রাজি হয়ে গেছে, এজন্য তাদের নাম ধরলে রাদিয়াল্লাহু আনহুম। সেজন্য আমি ওয়াজ শুরু করার আগে সবার বলছি, আল্লাহর রাস্তে বলছি, ভালো হয়ে যাবে। জন জন লোক মারা গেছে, এক্ষুনি আমার কাছে ফোন আসলো, হুজুর আমার আব্বা মারা গেছে। আইলম জানাজার টাইমটা জেনে আমাকে ফোন করো, কে কখন চলে যাব কেউ বলতে পারবে না। সেই জন্য যদি মনে হয় যে সত্যিকারে মরে যাব, তাহলে আলেম ওলামা মাওলানা মৌলি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব যে ওয়াজ নসিহত গুলো করে, এর ভিতর দিয়ে যদি কোনো ভালো কথা আপনার মনে হয় যেটা ভালো, সেটা মেনে নিয়ে আমল করবেন। যত বড় আলেম আনেন, 1.5 কোটি টাকা দিয়ে আলেম আনবেন, প্রত্যেকের নামে 5 বিঘা জমি লিখে দেবেন। যে আগে টাকা দিতেন 5,000 করে, এখন প্রত্যেক মৌলবীর 5 বিঘা জমি লিখে দেবো, রোজ 40,000 টাকা কাটা হলো। সে একজনের হেদায়েত দিয়ে যেতে পারবে, সেজন্য আমাদের পরিবর্তন হতে হবে। আপনার তো ব্যক্তিগত ব্যাপার, আমার মা বলেদের বলছি আপনারা একটু কথা আসতে বলবেন, আমার মায়েদের বলছি আপনারা একটু পরিবর্তন হয়ে যান, আপনাদের জবান পর্দা বলো, মায়েদের জবান পর্দা, থবনা পর্দা, চোবরা পর্দা, মায়েদের সব পর্দা, আর আমাদের পর্দা কত দূর, আমাদের কত দূর বলেন, কান থেকে নিয়ে পার বর্গার পর্যন্ত নাকি? আল্লাহ, এই নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, হ্যাঁ হাঁটুর নিচে পর্যন্ত। ওই বাবাজি ঠিক ঠিক এটা জেনে রাখতে হবে, এই জন্য কাঁচা মারা ঠিক না। বেটা ছেলে কাঁচা মারা মানে ন্যাংট হয়ে যায়, কোথায় থাকলো? অনেক লোক আছে কাঁচা মারে, মারে না মারে, মাঠে গিয়ে ভালো করে কাঁচা মেরে আর চারা বসাচ্ছে, ও চারা তখন ফল হবে। হাঁটুই কাপড় রেখে চারা বসাতে হবে, কাঁচা মেরেছেন, পিছনে ঢিল গুঁজেছেন, উপরে গামছা জড়িয়ে নেন, উপরে গামছা জড়িয়ে হাঁটু ঢেকে রাখা ফল। এইটাই বেটা ছেলে যে সত, এটাও জেনে থাকা দরকার। ওই যে আমার ভাই বলে দিলেন নাভি থেকে নিয়ে হাঁটু নিচ পর্যন্ত, আলহামদুলিল্লাহ, এটা কি কি না, এটা আমাদের যদি জানা থাকে, হঠাৎ একজন লোক যদি কেউ জিজ্ঞাসা করে তোমাদের সত কত দূর, বলবে ওই তো বাড়ি, এই বাড়ি, সামনে বাড়ি। সতর কি অনেক মুসলমান জানে না, কথা ঠিক না ভুল বলছি? সতর জানি কি? জানি না।
খুব ঠান্ডা মাথায় কথা কথা বলছি আপনারা জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ একটু আমল করবেন আমি পরিবর্তন করতে আসেনি রাসূলুল্লাহ রহমত হিসেবে বলার অধিকার দিয়েছেন আমার আল্লাহ তা'মুনুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ এই উম্মতের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করো আর অসৎ কাজের নিষেধ করো এই সৎ কাজ আর অসৎ কাজ আমরা কম বেশি জানি তো যারা এই আল্লাহ পাকের কোরআন আর রাসূল পাকের হাদিসের অনুকূলে চলবে আল্লাহ পাক তাদের জন্য ঘোষণা দিয়েছে এর বদলা হলো আমার আল্লাহ পাকের দয়ায় জান্নাত বলুন সুবহানাল্লাহ আর একবার চিল্লে বলেন সুবহানাল্লাহ সবাই জোরে বলেন না সবাই বলেন আলহামদুলিল্লাহ বেঁচে যেহেতু আছি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ দরুদ শরীফ কলমা শরীফ যত পড়বো তত পুঁজি বাড়বে আরে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদু সূরা সূরা ফাতিহা আল্লাহু আকবার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ এগুলো এমন মধুমাকা শব্দ সারা জীবন যত বলবেন আপনি বলবেন আপনার ছেলে বলবে মেয়ে বলবে তার চোদ্দ পুরুষ বলবে যত বলবে কোনোদিন তৃত হবে না বরং আরো আরো স্বাদ পাবে কারণ গজল বলি গান বলি অন্য অন্য খাদ্য বলি খাবার বলি যাই বলি এক জিনিস বারবার খেলে যখন একটা বারবার বললে একটা অন্যরকম মতো হয়ে যায় যায় না যায় না একটা গান কিছুদিন বেশ ভালোই চলে একটা গজল কিছুদিন বেশ ভালোই চলে তারপরে মানুষ বলে ও আর ভালো লাগে না কিন্তু আজ পর্যন্ত কোন মানুষ বলেছে শুনেছেন যে সূরা ফাতিহার ভালো লাগে না আল্লাহু আকবার ভালো লাগে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো লাগে না কেউ বলেছে বাবু এগুলো মধুমাখা নাম আর এগুলো যার কাছে ভালো লাগবে না তৃত লাগবে সে জানবে যে আমি জাহান্নামী আমার ভিতরে কিচ্ছু নাই যার কাছে আল্লাহ শব্দ রাসূল শব্দ সূরা ফাতিহা আল্লাহর কোরআন খারাপ লাগে সে নিজেই জেনে নেবে যে আমি জাহান্নামী কথা বুঝে আসে খারাপ লাগতো কাদের খারাপ লাগতো কাফেরদের রসূলের কথা কোরআনের কথা কাদের খারাপ লাগতো বলেন কাফেরদের খারাপ আমি তো একদিন একটা ঘটনা বললে ওইভাবে টান দিয়ে চলে যাব তাহলে বোঝানো কথা দুটো চারটে আর বলা হবে না সেজন্য বলছি যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে সারাদিন একবার করে সুবহানাল্লাহ বলবেন একবার দরুদ শরীফ পড়বেন একবার রাস্তায় যাচ্ছেন সূরা ফাতিহা পড়ে নেবেন কুলুস সূরা একটা জানেন একটু পড়ে নেবেন এতে লক্ষ লক্ষ সওয়াব আছে না নাই বিসমিল্লাহির রহমানির একবার পড়ে নেবেন সময় নাই গরিব মানুষ কি করব আলহামদুলিল্লাহ অনেক বড় পড়তে গেলে সময় লাগে একবার বিসমিল্লাহির রহমানির পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির কোরআন শরীফে আছে না নাই তাহলে আপনি যদি বিসমিল্লাহ বলেন তো কোরআন পড়ে নিলেন আলহামদুলিল্লাহ বলে কোরআন পড়ে নিলেন কুলু সূরা কুলু আল্লাহু আহাদ আর বলা সময় নেই ওইটু কোরআন পড়ে নিলেন এগুলো সব কোরআন শরীফে আছে তো হ্যাঁ না বলেন তাহলে একটা একটা অক্ষরে নেকি কটা 10টা দুটো অক্ষর পড়লে 20টা আর একটা নেকির জন্য পাগল হয়ে যাবে একটা নেকির জন্য পাগল যেখানে যা কিছু বলা আছে সমস্ত কথাগুলো সত্য কথা বলা আছে এক যারা পরিমাণ মিথ্যা কথা দেওয়া না সেই কোরআনের মালিক যিনি হলেন আমার আল্লাহ সেই আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে জানেন যায়াকাল কিতাবুল্লাহ রাইবা ফিহি এই কিতাবের ভিতরে যেখানে যতগুলো কথা আছে সমস্ত কথাগুলো সত্য কথা আগে যারা পরিমাণ সন্দেহ নাই আমার আল্লাহ পাক বলেন মানুষের এমনি করে
হিসাবে একদিকে জান্নাত অপরদিকে জাহান্নাম মৃত্যু বলে একটা বস্তু আছে একটা প্রেমী আছে মৃত্যুকে আমার আল্লাহ জবাই করার আগে ভালো করে ওয়াজটা বজার চেষ্টা করুন মৃত্যুকে জবাই করবেন আমার আল্লাহ মৃত্যুকে জবাই করার আগে ওই বিচারের ফয়সালা হওয়ার সময় ভালো করে বোঝার চেষ্টা করুন এক ব্যক্তির 99টা ব্যক্তি এর একশনে কি হলে জান্নাত পাবে এ ব্যক্তি আমার আল্লাহ পাকের দরবারে আরজ করলেন আল্লাহ আমার একটুখানি সময় দিতে হবে আমি আমার ছেলের কাছে যাব একটা নেকি তো পাবো আমি আমার মেয়ের কাছে যাব একটা নেকি তো পাবো আমি আমার বাপের কাছে মায়ের কাছে আত্মীয়-স্বজনদের কাছে যাব তবে লেখা আল্লাহ পাক অর্ডার দেবেন আত্মীয়-স্বজনদের কাছে যাবে কলিজা টুকরা বেটার কাছে যাবে ওরে আমার কলিজা টুকরা বেটারে আমি তো রাব্বা জান দুনিয়ার জমিনে কেউ গালি দিলে তুই সহ্য করতে পারিস না পৃথিবীর জমিনে কেউ মারলে তোর কলিজা ফেটে যেত বাবা আজকে আমি তো রাব্বা জান একটা নেকির জন্য জাহান্নামে যাচ্ছি বাপ ওই জাহান্নামের গর্জন ভয়ঙ্কর আওয়াজ আমার কলিজা চৌধুরী হয়ে যাচ্ছে বাবা একটা নেকি দে বলবে আমি চিনতে পারছি না বলবে বানিয়াড়াতে বাড়ি অমুক থানা তোর নানার বাড়ি অমুক জায়গায় ছেলে বলবে মিথ্যাবাদী তুই আমার বাপ না আমি তোর চিনি না কেটে দে এখানে একটা নেকি দেওয়া যাবে না সবাই নফসি 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 করতে থাকে আমার উপায় কি হবে আমার উপায় কি হবে কাছে যাবে ছেলের কাছে যাবে স্ত্রীর কাছে যাবে মায়ের কাছে যাবে বাপের কাছে যাবে আল্লাহ পাক জানালেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি কেউ একটা নেকি দেবে না একটুখানি ভাবেন ওয়াজটা আমি কেন এই জায়গায় থেকে ধরলাম নামাজ কাজা করি রোজা কাজা করি চুরি করি মদের ব্যবসা করি সুদের ব্যবসা করি আল ঠেলি মা চুরি করি ইট চুরি করি লোকের জমি দখল করে ঠেলে দেই ফোঁটা এক দুটো দাগিয়ে মারি আল্লাহর কসম যাদের জন্য অন্যায় গুলো করি নামাজ কাজা করি কাজ করতে গিয়ে রোজা ভেঙে দিলাম বাচ্চা কাচ্চার জন্য না 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 আল্লাহ পাক জানিয়ে দিলেন এরা তো তোমার একটা নেকি দেবে না এরা তোমার সঙ্গী হবে না এরা তোমার সঙ্গে যাবে না এরা দুনিয়ার দেবে এদের ধোকায় না পড়ে এদের মোহ না পড়ে এদের উপরে ভালোবাসা অতিরিক্ত না বাড়িয়ে আমার রাসূলুল্লাহ বললেন তোমার মা তোমার বাবা তোমার ছেলে তোমার মেয়ে তোমার টাকা তোমার পয়সা তোমার ব্যবসা তোমার বাণিজ্য অন্নাসি আজমাই তাম পৃথিবীর জমিনে যত রকমের প্রেমের বস্তু আছে সবচেয়ে বেশি আমার সঙ্গে প্রেম করো আমার সঙ্গে মহাভারত করো তাহলে নাজাত পেতে পারো কমপ্লিট মোমেন বলে দাবি করতে পারো আজকে আমরা যারা ওয়াজের মাহফিলে বসে আছি আমি যদি কসম খেয়ে বলি বলতে পারবো আমরা একজন ছেলে বেশি রসুলকে ভালোবাসতে পারি না কেউ যদি বলে আপনি বলছেন কি করে ভালো যারা বেশি ছিলেন তাদের থেকে রসুল শিক্ষা নিতে বলেছেন পারবে না পারবে না পারবে না অনেক লোক হাত তোলে হুজুর আমি যাই বলি জমি আছে কতটা তো এক বিঘা দোকান একটা বিটে বাড়ি পাঁচ কাঠা সব একটুনি নবীর মাদ্রাসার নামে লিখে দাও না তাহলে হবে না কেন হবে না সাহাবার এরকম দিয়েছিল না দেয়নি রসুল বলছে টাকা কত আছে দু কোটি দিয়ে দাও
জমি কত 10 বিঘা দিয়ে দাও দিয়ে দাও খেজুর বাগান কত 7 বিঘা দিয়ে দাও দিয়ে দিলাম নবীর কথার উপরে এক জাররা পরিমাণ কথা বলা যাবে না নিজের বাচ্চা নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে রাসূল বললেন এই ভাবে চলে যাও বলল না যে আমার বাচ্চাটা কি হবে আমরা নিতে ফতোয়াবাজি করি যে আপনি নবী ঠিক আছে মানছি কিন্তু আপনার তো সাধারণ বেরেন বুদ্ধি নাই নবী বলবে কেন এরা তখন বলবে যে আমার বাচ্চা আর আপনি বলছেন এরকম ধর্ম করার দরকার এখনকার লোকের এত মেজাজ গরম আর যারা রাসূলের উপরে মেজাজ গরম করেছে আল্লাহ পাক তাদের মেজাজ ঠান্ডা করে দিয়েছে দিয়েছে না দেয়নি রাসূল বিচার করেছে ওমরের কাছে ঘুরে গিয়েছে বলছে ওর বিচারটা আমার ঠিক পছন্দ হয়নি ওমর বলছে তাহলে আমি নবীর কাছে বললে মনে হচ্ছে আবার উল্টো হয়ে যেতে পারে কারণ নবী আমার তো খুব ভালোবাসে তা তো পছন্দ হয়নি তাহলে দাঁড়া আমি একটু আসছি এসে ফয়সালা করে দিচ্ছি বলে ভিতরে ঢুকলো দরবারে নিল মাথা মারলো একবার মাথা কেটে উড়ে গেল যে নবীর বিচার যার পছন্দ হয়নি তার ঘাড়ে মাথা রাখার দরকার নেই মরে যাবে উমরের কথা শুনছিলেন আর এখনকার মানুষ আলে ওলামা পিসা ভাই সাহেব কারু সব কি বাত প্রতিবাদ কি কথা কাটাকাটি কি চোপড়া রাসূল বললেন আল ওলামা ওয়ারাসাতুল আমবিয়া এরা আমি নবী আমার ওয়ারিশ তোমরা ওদের সঙ্গে মোসা করো ওদের সঙ্গে সালাম দাও ওদের সঙ্গে দেখা করো ওদের সঙ্গে মোহাব্বত করো আমি রাসূল আমার সঙ্গে করা হবে জোরে বলুন আরো জোরে বলুন এ মৌলবি সারা মুসলমানদের আর আছেটা কি এই জন্য বলেছে আপনি না মানতে পারেন সেটা আপনার ব্যাপার রাসূল বক্তব্য দিতে যারা না মানতো তাদের ধরে পিটতো কি একটা নজির আছে জামার কথা যে না মানবে আমার সাহাবাদের বলবো তার সাপ কাটা করবে কোনদিন বলেছে রাসূল শুধু আওয়াজ দিয়েছে আল্লাহ পাক যার কবুল করেছে সেই পরিবর্তন হয়ে রাসূলের মহব্বতে ইমানের কলমা পড়েছে আর সেই পৃথিবীর আগে নাম্বার পান সাহাবারা পৃথিবীর কয় নাম্বার এক নাম্বার ভাইরা আমার বাবা দিরা সোনার মানিকেরা এমনি করে নির্ভয় হয়ে কি বলবো দুঃখের কথা আজকের মুসিবতের দিন আমার একটা নেকি কম পড়ে গেছে বলছে তোমার একটা নেকি কম পড়েছে বলছে নেকি আছে কাটা বলছে নেকি আছে 99টা কলিজা টুকরা ভাইরা আমার ওই ব্যক্তি বলছে তো কি হয়েছে বলছে আমি একটা নেকি জন্য আমার ছেলের কাছে গেলাম মেয়ের কাছে গেলাম আত্মীয় স্বজনদের কাছে গেলাম আর চিনতে পারে না তাই আমার ঠিকানা জাহান্নাম এজন্য করে আমি কাঁদি আমার কলিজা চৌচুরি হয়ে যাচ্ছে ভাই বলছে ভাই দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা আমি তো জাহান্নামী হয়ে গেছি আমার 99টা গোনা আর নেকি আমার একটা 99টা নেকি গোনা তোর একটা তাহলে একটা দিলে ওই একটা আউট হয়ে যাবে আর আমার কাছে সর্বমোট একটা নেকি আছে তো আমি একটা নেকি নিয়ে জাহান্নামে পুড়িয়ে লাভ নেই এটা তুই নিয়ে আর বেরিয়ে চলে যা আমি সোজা জাহান্নামে চলে যাই কিতাবে লালে একটা নেকি দিয়ে দেওয়ার পরে এবারে এ সোজা জাহান্নামের দিকে রওনা হয়েছে কারণ এর দৃঢ় বিশ্বাস যার 99টা নেকি সে পাগলের মতো দৌড়ায় তারা তো স্বজন কেউ পরিচয় দিল না নেকি যখন দিল না তো একটাও নাই 99টা গোনা নেকি আগারা ফেরে দিয়ে দিলাম জান্নাতে যাবার কোনো কায়দা ওইভাবে দৌড়াচ্ছে যে সোজা গিয়ে আল্লাহ পাক দরবারে হাজির হয়ে গেছে খুশিতে আল্লাহর কুদরত বজা বড় ভাই আর
তখন জাহান্নামের দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছে বারবার 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 পিছন দিকে তাকায় আল্লাহ বান্দাকে দিয়ে দিলাম ওগো আমার আল্লাহ আমার দিলে বিশ্বাস আমি জাহান্নামী হয়ে গেছি 99টা নেকি দাগার পরে একটা নেকির জন্য পাগলের মতো দৌড়াইতে দিল না আমার একটা নেকি ছিল দিয়ে দিয়ে আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না বলে কি করে ওই জাহান্নামের আগুনে পড়বো আমার আল্লাহ ভাই আপনার রহমতের আশা বারবার 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 করে পিছন দিকে তাকাই যদি আমার আল্লাহর একবার দয়া হয় আল্লাহ যদি বলে একবার ফিরে আয় আল্লাহ গো আমার আল্লাহ ইয়া রাব্বাল আলামিন এজন্য করে আমি পিছন দিকে তাকাচ্ছি না আমার আল্লাহ বলবেন ও মালায়েকা ফেরেশতারা আমার এই বান্দা আমার রহমতের আশায় জাহান্নামের আগুনের ভয়ে বারবার 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 করে পিছন দিকে তাকায় আল্লাহ পাক জানিয়ে দিলাম এই বান্দার 99টা নেকি ছিল এই একটা দিয়ে আজকে পূরণ করে দিবে আরে জাহান্নামে হয়ে যাবার পরে বারবার করে পিছন দিকে তাকাচ্ছিল জরিয়ার দৃষ্টিতে শুনে দিয়ে আল্লাহ পাক উভয় দুজনকে জান্নাতি ঘোষণা দিলাম যিনি জান্নাতে দেবেন সেই রবের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই একটু বলেন পাগল হয়ে যাবেন বিশ্বাস করুন মাথার ঘি গুলো ফুটবে কেউ থাকা পারে না যিনি ময়দানে মাশরে বিচার করবেন যিনি মিজানের পাল্লায় ওজন করবেন যিনি ফুলসলাত পার করবেন সেই রবের সঙ্গে সম্পর্ক রাখতে হলে সেই রব আমাদের প্রত্যেকদিন তার বাড়িতে ডাকে পাঁচবার কবর কো ডাকে পাঁচবার এত ওয়াজ এত নসিহাতের পরে মানুষ যদি পরিবর্তন না হয় না সারে এটা বড় দুঃখজনক ব্যাপার কি ওয়াজ করব কত রকম কায়দায় বলবো ভাইরা আমার মামাদের শোনার মানিকেরা খুব ভালো করে বোঝার চেষ্টা করো এরপরে জাহান্নামের ফয়সালা হয়ে যাবার পরে জান্নাতের ফয়সালা হওয়ার আগে ভালো করে বোঝার চেষ্টা করো মানুষ যখন পরেশান হয়ে যাবে মানুষ যখন এমন করে আমি সাঁতার সাঁতার দিতে থাকবে মানুষ যখন জমিন ফুড়ে তামা হয়ে যাবে তামার এমন তামা এমন গরম হবে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না লোহায় আপনিকে আগুন দিলে অপর দিকে ঠান্ডা থাকে ও বলে না কিন্তু তামা একদিকে আগুন দিলে সমস্ত তামাটা গরম হয়ে যায় এবং একরকম গরম হয়ে যায় এই জন্য জমিন পুড়িয়ে আল্লাহ লোহা করে দিতে পারতেন সোনা করে দিতে পারতেন তামা করে দেবে আর সেই দিনে আমার আল্লাহ নবীর কাছে একদল মানুষ গিয়ে যখন কাঁদবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কো আমরা সহ্য করতে পারি না
হত্যা করে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বাঁচান আমরা নাস্তা নাবুদ হয়ে গেছি আর সহ্য করতে পারি না আল্লাহ নবী দিবিনা বাদশা বছর নয় কাঁদবে বিশ্ব নবীকে আমার আল্লাহ মাকামে মাহমুদ দিলেন বিশ্ব নবীকে আমার আল্লাহ হাউসে কাউসার দিলেন আমার আল্লাহর দুসর কি খুশি রাখবো বলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আল্লাহর নবী কান্না দেখে আল্লাহ বলবেন তুমি অমন করে ওয়াদাদারি করো কেন অমন করে কাঁদো কেন আল্লাহর নবী সুপারিশ করতে পারবে না আল্লাহর নবী বলবেন না ভালো করে বোঝার চেষ্টা করো আল্লাহর নবী এরকম বলতে পারবেন না আমার আল্লাহ এত দেরি হচ্ছে কেন বিচার শুরু করো লোকজনের কষ্ট হচ্ছে আপনি চুপচাপ মেরে আছেন কেন ফয়সালা করে দেন এর জান্নাতে দেন ও জান্নাতে দেন এই দিকে দিক চলে আয় এরকম কোন খবর কোন মৌলবি বলেছে দেখেছে যে আমার তোমরা ভালোবাসো আমি তোমাদের নিয়ে বেরিয়ে যাব শুনেছেন জীবনে আমাদের নবী কোনদিন বলেছে নবী বলেছে আমার নীতি মানো আল্লাহর হুকুমের উপরে চলো তাহলে বেরিয়ে যাবে নামাজ যদি না পড়েছেন কার বাপ বাপ বলে বলে পার যদি হয় তো আল্লাহর দয়ায় আল্লাহ পার করবে তাছাড়া পৃথিবীর কেউ পার করে দিতে পারবে না কারো দল হলে কিছু অজ্ঞ মানুষ আছে অজ্ঞ জ্ঞান নেই তাহলে হুজুর কেবলের এসে ওয়াজ করে বলতো যে তোমাদের নামাজ পড়ার দরকার নাই শীতের সময় পেশাব করে পানি নেওয়ার দরকার নাই মহাদের খেয়েও খুব একটা অসুবিধা নাই আমি আছি নামাজ পড়ার দরকার নাই জুমায় গিয়ে কোনো লাভ নাই পৃথিবীর কোন আলেম কোন পীর সাহেব কি বলেছে তাহলে আমরা যে ফুরফুরা ভক্ত বলি ফুরফুরা রাগদম জীবন বলি ফুরফুরা জান বলি নামাজ না পড়লে কোন ফুরফুরা টিকবে না এই জোরে বলেন টিকবে জোরে বলেন না টিকবে কি তাহলে ওয়াজ শুনে কি করবে কোন লাভ লক্ষ লক্ষ কাফেরের নবীর ওয়াজ শুনেছে মানেনি কাফেরের ওয়াজ শুনেছে না শুনেছে একটু কথা বলে আবু জেহেল ওয়াজ শুনেছে না শুনেনি আবু জেহেল জান্নাতি কি সেই পরিস্থিতি তো আমাদের এমনই মুসলমান আছে সেই ছোট হুজুরের ওয়াজ শুনেছে মেজু হুজুরের ওয়াজ শুনেছে বড় হুজুরের ওয়াজ শুনেছে হুজুর কেবলের ছেলে মেয়েদের সবার ওয়াজ শুনছে যত ছেলে পুলে আছে সবার ওয়াজ শুনছে আজ বলে বলা ফোন করার লোক তুই কসুর লোক এটা ফুরফুরার কলঙ্ক হ্যাঁ কলঙ্ক না কলঙ্ক অন্য কমের অন্য পন্থীর লোকের আমাদের বলে তোমাদের ফুরফুরে নামাজ পড়ে না ফুরফুরে লোক নামাজ পড়ে না আরে যে নামাজ পড়ে না কি কি ফুরফুরা কোন ফুরফুরার পীর বলি পৃথিবীর কোন পীশা বলি সে আমার আপনার সঙ্গে করে নিয়ে যেতে পারবে না বলে তাই পীশারা বলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো হালাল খানা খাও মা বাবার খিদমত করো সৎ রাস্তায় চলো মদ ছাড়ো গাঁজা ছাড়ো জিনা ছাড়ো কোরআন তেলাওয়াত করো জিকির করো আপনারা ঘুরিয়ে বলতে পারেন না হুজুর আপনাদের মানচিতা নামাজ পড়লাম পড়ে কি আপনি আপনার সঙ্গে বেরিয়ে
নবী অন্তত সাহাবাদের না বলে নবী ফাতেমার বলতে পারতেন যে ফাতেমা তোমার মা তো নাই আর তোমার বড় কষ্ট হয় আর কখনো খাওয়া হয় কখনো হয় না ইমাম হাসান হোসেন তোমার কখনো হয় না নামাজ কালাম পড়ার দরকার নেই কোরআন পড়ার দরকার নেই তোমরা ওইভাবে চলো আমি তো তোমাদের নানু আল্লাহ পাক আমার অর্ডার দেবেন যখন আমি তখন সুপারিশ করব আর আমি আগে তোমাদের কোটা নিয়ে পার করে দেব বলেছেন জেরে বলেন বলেছেন رسول الله صلى الله عليه وسلم يقول لك ان تكون مسلما 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 আল্লাহ বলবেন রসূল তুমি কেঁদো না কেঁদো না তোমার উম্মতের কষ্ট সহ্য করতে পারো না আমার মাতা তুমি তোমার উম্মতগুলো বাঁচাই করতে থাকো সেদিনে আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতগুলো কি করে চিনে নেবেন আপনি তো বলেছেন আল্লাহ পয়সার মালিকের গিন্নি হয়ে 15,000 টাকা 20,000 টাকার মোবাইল নিয়ে পাগল হয়ে গেছো তোমার ওই ছেলে তোমার ওই বন্ধু ওই ভিডিও কল করা বন্ধুগুলো ফোন করা বন্ধুগুলো বান্ধবগুলো পরিচয় দেবে না এরা তো কেউ কবরে যাবে না এরা আপনার একটা নেকি দেবে না সেজন্য ফালতু গুনাহ না করে অন্যায় না করে 300 টাকা দিয়ে একটা কোরআন শরীফ কিনে অন্তত সপ্তাহে একবার দেখার দরকার আছে না নাই একটা কোরআন শরীফের দাম 300 টাকা তাও একবার দেখেন এত নোংরা কিতাব একটা মোবাইলের দাম 12,000 15,000 20,000 আবার অনেক ভাবি বলে আমার কাছে মোবাইল আছে 50,000 টাকা দাম এগুলো সত্য কথা কি সব এই কই যারা 50,000 টাকার মোবাইল আছে না মে মে দেখতেছে আছে না তাগুলো কি সব ভাব করছে মেয়েদের কাছে মোবাইল 50,000 টাকা আর কোরআন শরীফ 300 টাকা দিয়ে কিনবে আর দাম করছে 250 টাকা হবে আসে না না কোরআন শরীফ দাম করে লোক কত 300 হয়তো 240 টাকা দিয়ে কিনেছে ও 60 টাকা লাভ করতে চাচ্ছে করে করুক আমি আল্লাহর কালাম কিনবো দেবো কোরআন শরীফ কিনবে গামছার মতো সেই ওই হেডে চলে যাচ্ছে গিয়ে বলছে মাঝখানে গিয়ে বলছে ভাই দিবি ভাই না বেরি যাব দিবি ভাবছে কি জুতি লোক রে কোরআন শরীফ কিনবে 85 মিলি মাঝে মাঝে দাম করছে হেডে যাচ্ছে আবার আসছে মানে ছাগল গরু ছাগল বাড়ি এখানে দাম করে দুটো ঘরে ওই দিব আড়াল হয়ে বেরি যাই বাড়িওয়ালার ভাই দেখাতে আমি চলে যাচ্ছে গে বিটড়ি কে ফের আছে হ্যাঁ আচ্ছা যার ফোন দস্তে ঠিক এই 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 ভাবে কোরআন শরীফ কেনার লোক আছে না নাই
একটু বলেন সত্য কথা না মিথ্যা কথা 50,000 টাকার মোবাইল কিনবে 10,000 টাকা 15,000 টাকা 20,000 টাকা তাই আমার সোনার চাঁদ ভাবিদের একটু বলছি সপ্তাহে না হয় মাসে একবার কোরআন দেখো আল্লাহর কসম চোখে জ্যোতি বাড়বে আর ওই ঘরে আল্লাহ পাকের রহমত হবে ওই কোরআন আপনার সঙ্গে কবরে যাবে জোরে বলুন আরেকটু জোরে বলুন আর যদি বলে আমি মোবাইল নিয়ে কবরে যাব কবরে আগুন জ্বলবে না জ্বলবে না ফেরেশতারা মোবাইল দেখি পর মার লাগা গেছে মোবাইল এনে কেন বল যদি কোরআন শরীফ লে যায় রেহাই আছে না নাই কোরআন কি হবে কোরআন আপনার প্রহরী হবে কোরআন ওই নিরলে দুইটা সাপ থাকাবে কোরআন ওই কবরের মাটি চাপ থাকাবে কোরআন আপনার কবরে জ্যোতি হবে আপনার কবরে লাইট হবে আপনার কবরে সিলিং হবে আপনার কবরে ইয়াসি হবে জ্ঞান কমি যদি ভালো হয় আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন ক্ষমা করে দেব বলে আজ থেকে শপথ করেন আমি এত মোবাইলের পিছনে পাগল কেন মোবাইল দেখে দেখে আমার নেশা হয়ে গেছে এটা কঠিন নেশা মতিয়ার তামাক হয়নি যে নেশা বেশি একদিন খৈনি ভৈনি না কিন্তু ও লোক কোন রকম টিকে থাকে কোন মেয়ে ছেলে যদি রিসার্চ ফিরে যায় একদিন চার রাত ঘুমাবে না শুধু আধার কার্ড আছে না না মাথা ঠুকছে এর পায় ধরছে ওর পায় ধরছে বলছে 200 টাকা তোর এমনি রাস্তা খরচা দিচ্ছি হেঁটে যাবি আর আজকে 200 টাকা পাবি একটু মেরে নিয়ে আয় এলে নিজে ছোটছো ফোন করছে ভাই বলি মেরেতে খুব বিপদ করেছে নেট না করে এরকম কর কই কোরআন পড়ার নেশা নেই তো নামাজ পড়ার নেশা নেই তো তাহলে নামাজ পড়লে কপাল কি হবে জোরে বলে আলো হবে না হবে তাহলে আমরা যারা এখানে বসে আছি কে নামাজ পড়ি না পড়ি আমার মা বোন যে কটা আছে কে নামাজ পড়ি না পড়ি আল্লাহই ভালো জানেন তাহলে নামাজ যদি না পড়ি রসুলের সামনে যাওয়া যাবে না এ সুপারিশের আশায় বসে আছে বাপের বাটা সামনে নবী যদি সুপারিশ করে তাহলে কপাল আলোতে সুপারিশ করে নিয়ে যাবে আন্দাজ আপনার চ্যানেলে কি লাগে তুই কোথা বাড়ি বলো না ভাঁড় বাড়ি ভাঁড় লোক গুলো চমল লাগে তাহলে তোর কপাল কালো কালো থাকুন থাকুন হট হট তোর তো চেনাই যাচ্ছে ভাইরা আমার বাবা তোরা ও ভাইরা বুড়া পেটিরা একটু নামাজ পড়ে মা খাদিজা তুল কোবরা রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেন নাই ও মা তো নিলে একটু বোঝার চেষ্টা করুন যখন ঈমান আনার আগে রসূলের সঙ্গে বিয়ে হওয়ার আগে বিপিরি ছিল গরিব ছিল না বাচ্চা ছিল বলে বাদশাহ মানে বিরাট ধনী বিরাট ব্যবসায়ী আল্লাহ রসুল খাদিজার বাড়ি কাজ করেছে বকরি চুরি হয়েছে এত ধনী ও সোনার চাঁদ ভাবিরা একটুখানি বুঝলেন কথা কি বলতে চাচ্ছে আমি বুঝলেন যে কজন ভাবি আছেন চাচিমা আছেন দাদিমা আছেন খালামা আছেন সেই মা খাদিজাতুল কুবরা যখন জান্নাত বুঝেছে যখন জাহান্নাম বুঝেছে যখন আল্লাহ বুঝেছে যখন রসুল চিনেছে তখন মা খাদিজাতুল কুবরা নিজের সম্পদ নিজের টাকা নিজের ব্যবসা নিজের জানটা পর্যন্ত আমার আল্লাহর নবীর কদমে কুরবান করে দিয়েছে এরপরে শোয়ার জায়গা ছিল না খাবার হাঁড়ি বাসন থালা বাসন ঘটি ছিল না কোন রকমে একটা
বিছনা ছিল না কোন রকমে একটা দড়ি খাট ছিল ও মুসলমানেরা কেতাবে লাগাও রাসূলুল্লাহ খাটে শুলে পিঠের চালে দাগ বসে যেত আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা পিঠে দড়ির দাগ বসে যেত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাগিদি আল্লাহ রাসূলের দৃশ্য দেখে মনে তেমন হাড়ি খোলা নাই ঠিকমতো বাসন নাই ভালো মশক নাই ও মায়েরা বুইয়া পেটিরা সেই দোজানের বাদশা সুপারিশ চার দোজানের বাদশা কলিজা টুকরি জান্নাতি রানী মনে ঠিকমতো বিছানা ছিল না আরামের বিছানা নাই ঠিকমতো শোয়ার জায়গা নাই দিনের পতন আহারে খাওয়া তারা হবে জান্নাতের রানী এই হাসান হোসেন হবে জান্নাতের সরদার খাতুন জান্নাত হবে না উম্মাতুল মুমিনিন হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনার পরে এত অসহায় এত গরীব এমন বাড়িতে ছিলে আর দুনিয়া সুজিনুল মুমিনিন ও বাবা খালারা যারা মোমেন হবে আল্লাহ ওয়ালা হবে আল্লাহ ওয়ালি হবে যারা আল্লাহর জান্নাতে বান্দা বান্দি হবে দুনিয়া সুখের কথা ভাববে না দুনিয়া শান্তির কথা ভাববে না আল্লাহর নামে ফানা হয়ে যাবে আল্লাহর নামে মজবুর হয়ে যাবে রাসূলের নামে ফানা হয়ে গিয়ে ধন সম্পদ টাকা পয়সা জীবন জান সব কুরবান করে দেবে সেজন্য রাসূলুল্লাহ বলেন তোমার ব্যবসার চেয়ে বেশি তোমার টাকার চেয়ে বেশি তোমার সম্পদের চেয়ে বেশি তোমার জমি জায়গার চেয়ে বেশি তোমার ছেলে মেয়ের চেয়ে বেশি আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে মহব্বত রাখতে হবে আমাকে প্রেম করতে হবে আল্লাহ বললেন আল্লাহ বললেন কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ বললেন হে দোস্তরা পৃথিবীবাসীদেরকে বলে দাও তারা আমার সঙ্গে গভীর সম্পর্ক রাখতে চায় আমার বিরাট মহব্বত পেতে চায় তোমার বিরাট মহব্বত করে তোমার বিরাট প্রিয়ার করে তোমার দেবা করে আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি তখন খুশিতে বাজে বাজে যদি বলেন গুনাহ মাফ চাই যদি বলেন বেগুনাহ মাসুম হতে চাই যদি বলেন আল্লাহ পাকে জান্নাতে যেতে চাই এখনো সময় আছে ভালো হয়ে যান আমি ওয়াজ করে আক্তারে পরিবর্তন করে দিয়ে যেতে পারবো না আল্লাহর কসম পারবো না পরিবর্তনের দায়িত্ব তিনি রেখেছেন যিনি হলেন আমাদের সকলের আল্লাহ সেজন্য রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহ বলে দিয়েছিলেন ও দোস্ত তুমি ছেড়ে দাও ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা হেদায়েতের মালিক আল্লাহ আল্লাহ করে চন্তরে পরিবর্তন করে দেন আল্লাহ করে চন্তরে জান্নাতে দিয়ে দেন এই দুটো পায়ে ধরে বলি হেদায়েত কোন আলেম কোন মাওলানা কোন মৌলবি কোন দরবে দিয়ে যেতে পারবে না কারো সঙ্গী হলে কারো কথা মতো চললে আল্লাহর কসম আপনি জান্নাতে যেতে পারবেন না যদি আপনার ভিতরে আল্লাহর হুকুম আর নবীর তরিকা না থাকে নামাজ যদি না থাকে তাহলে আপনার কাছে বেহেশতের চাবি নাই এজন্য কোন পীর সাহেব কোন হাজি সাহেব কোন মাওলানা না কোন দাদা হুজুর বলিনি আর পাঁচ হুজুর বলিনি কেউ বলিনি নামাজ পড়ার দরকার নাই আমাদের দল হয়ে যাও আমাদের ভক্ত হয়ে যাও আমরা টেনে বেরিয়ে যাব আল্লাহর কসম হবে না হবে না হবে না এই কথা ঠিক বললাম না ভুল বললাম এজন্য কোন পর্যন্ত আওয়াজ করেনি যে আমি একটা দিন নামাজ কাজা করতে ভয় নেই জুমার দিন নামাজ পড়তে অসুবিধা যাওয়ার দরকার নেই খুব একটা শীতের সময় পেশাব করে পানি নেওয়ার দরকার নেই কারণ ঠান্ডা অসুবিধা আছে
তাহলে সেই হুজুর তো সবাই যে হুজুর শীতের সময় পেশাব করে পানি নেওয়া ঠিক না নাজায়েজ বলে ওই হুজুরের দাওয়াত তার গোটা সোনার হুজুর হ্যাঁ ভরে বেলা আযান হতে গিয়ে দেখি দুজন লোক কাল ভরে বেলা নামাজ পড়তে গিয়েছি আল্লাহু আকবার ফাস্টে আমি গিয়েছি কাল জলসা ছিল না বলা ঠিক না এই ঘটপুকুর থেকে এই দিকে একটা গ্রাম সম্ভবত ওই বামনিয়া বলে একটা জায়গা আছে ওর ওই পয়টা বারবার করে বলেছিল কোন একটা কারণে আমি না করে দিয়েছি এই বলে যেতে পারবো না জলসা করা লোক রাতে ঘুমিয়ে পড়েছে তিনটের সময় ঘুম ভেঙে গেছে উঠে গিয়ে দেখছি আধা ঘন্টা পরে একজন আসলো তারপর দুজন আসলো হুদু নাক ডাকার শব্দ সারা রাত মোবাইল দেখবে ভরের বেলা কেটিয়ে বলবে শয়তান এসে বলবে আমার সোনা ঘুমিয়ে যাও আল্লাহ তোর ভালো করুক ঘুম ছাড়া আর কি আছে দুনিয়ায় যেই ঘুমিয়ে পড়বে নামাজ হয়ে যাবে ওর মুখে পেশাব করে দিয়ে দিয়ে পালাবে আর উঠে শুয়ে রাখবে চটচট শয়তানের মুখে চকি মুখে দেবে ইন্না শাইতানা লিল ইনসানি আদু মুবিন ভরের বেলা নামাজের সময় ঘুম খুব জোর লাগে না লাগে না কথা বলেন ভোরের বেলা ঘুম জোরে লাগে কারণ যদি নামাজ থেকে দূরে রাখতে পারে তাহলে এক রাত নামাজ কাজা করার বিনিময় 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামে থাকতে হবে জান্নাত এত সহজ না কঠিন পরীক্ষা হবে আল্লাহর কসম এই জন্য তো যুগে যুগে আল্লাহ পাক মুজাদ্দিদ পাঠান দাদা হুজুর ফিরকে বলা মুজাদ্দিদ হয়েছে তুই পাটি করে না অনেকগুলো ছেলে বলে বাংলার লোক ভয় করে মুজাদ্দিদ করে দিচ্ছে 52টা জেলার লোক ভয় করে মুজাদ্দিদ করে দিচ্ছে যে না ছেলে 17টা ছেলে কোথায় কোন তাল মারামারি বাদে কোথায় কোন তাল না আলো ওলামাদের ডেকে মিটিং করে হয়েছে আল্লাহ পাঁচ জারে মুজাদ্দিদ করে পাঠান তিনি মুজাদ্দিদ পাঁচ জারে বলেন সুবহানাল্লাহ আরো জারে বলেন সুবহানাল্লাহ এই জন্য আখরে বলছি কোন পীর ওলি কেউ বাঁচাতে পারবে না নিজের চিন্তা ভাবনা নিজে করে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী কাল থেকে সব নামাজ পড়বে ইনশাআল্লাহ একটু হাত তুলে আল্লাহ দেখান দিন আল্লাহ ছবি করে নিন কে জান্নাতি আর কে জাহান্নামী ছবি করে নিন হাত তুলে নারায় তাকবীর আল্লাহু আকবার